হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে তারিন আপু এসেছে বেশ অনেক দিন ধরে আপু আসতে চাচ্ছিলো তো আমার শাশুড়ি তারপর হচ্ছে আমার যারা আসবে বলছিল তো আমি ভেবেছিলাম যে মানে যখন ওনারা সবাই একসাথে আসবে তখন আপুকে আসতে বলবো তো ওনারা আসতে একটু লেট হয়ে যাচ্ছে সে কারণে হচ্ছে আপুকে বলেছি যে চলে আসার জন্য তো আপু হচ্ছে আজকে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে এখানে হচ্ছে পিঠা বানিয়ে নিয়ে এসেছে তালের পিঠা এখন তো তালের সিজন তো তালের সিজনে কিন্তু তালের পিঠা খেতে অনেক বেশি মজা লাগে আমি কিন্তু এবারে কোনো পিঠা টিটা বানাইনি কারণ হচ্ছে আমি এখন মিষ্টি জাতীয় খাবারগুলো কম বানাই কারণ আমি তেমন একটা খেতে পারি না সেই কারণে আর আতিক্কা পিঠা বানিয়ে নিয়ে এসেছে মানে যেটা হচ্ছে কলা পাতা দিয়ে কলা দিয়ে ওই যে বিনি চাল দিয়ে যেটা তৈরি করা হয় আমাদের চট্টগ্রামে আর এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী পিঠা আতিক্কা পিঠা তো এখানে হচ্ছে বক্সে করে হচ্ছে ভুড়ি এনেছে আর হচ্ছে কলা পাতা দিয়ে হচ্ছে আতিক্কা পিঠা এরপরে হচ্ছে কাটালের পাতা দিয়ে হচ্ছে তালের পিঠা এটা হচ্ছে আমাদের চট্টগ্রামে আমি অন্য কোথাও বানাই কিনা জানি না শিউর নাম তবে আমাদের চট্টগ্রামে তালের পিঠাটা হচ্ছে ক মানে কাঁটালের পাতা দিয়ে পানের খিলির মতো করে করে তারপরে বানানো হয় নর্মালি হচ্ছে যখন এ টাইপের যখন বানানো পসিবল হয় না তখন হচ্ছে অন্য পদ্ধতিতে বানানো হয় এরপরে হচ্ছে আমার জন্য হচ্ছে আপু অনেক বড় করে একটা বিশাল বড় একদমে বড় একটা থালা ভরে গিয়েছে মুসার ভাত নিয়ে এসেছে তো মুসার ভাত কিন্তু আমি এর আগে অনেকবার খেয়েছি খেতে অনেক বেশি মজা হয় খেতে এটা আমাদের চট্টগ্রামের একটা ঐতিহ্য মুসারবাদ মোশারবাদটা আসলে বাবার বাড়ি থেকে বোনেরা বিভিন্ন জনেই দিয়ে থাকে শুধু যে বাবার বাড়ি বোন দেয় তাই না যার যেরকম ইচ্ছা সেরকম কিন্তু দিতে পারে মুসারবাদ এটা কিন্তু বাঁধতে অনেক বেশি কষ্ট হয় ভিতরে কলা পাতা দিয়ে অনেকগুলো কলা পাতা দিতে হয় আবার যাতে খুলে টুলে না যায় কলা পাতা যাতে ছিঁড়ে না যায় পরে আবার হচ্ছে একটা পরিষ্কার বড়ো পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়েছে ভিতরে কিন্তু কলা পাতা আছে অনেকগুলো এরপরে সবগুলো খাবার হচ্ছে শুকনা করে তৈরি করা হয় শুকনা মানে ভাজা ভাজা টাইপের ভুনা টাইপের এভাবে তৈরি করে তারপরে হচ্ছে ভাতের উপরে সব দেওয়া হয় দিয়ে তারপরে মোচার ভাতটা তৈরি করা হয় আমি যখন ছোটো ছিলাম আমার দাদি দেখা যেত কি বছরের মধ্যে কয়েকবার আমার ফুফিদেরকে দিত দেখেছি যখন ফুফিদের জন্য মোচার ভাতটা তৈরি করতো বা বানতো তখন ছোটো ছোটো করে উনি আরও কতগুলা মোচার ভাত তৈরি করতো মানে সবাই খাওয়ার জন্য তখন খেয়েছিলাম আসলে অনেক বেশি মজা হয় তারপরে হচ্ছে এখানে আমি এটা এখন খুলে নিচ্ছি আমরা দুপুরে এটা খাবো আপু দুপুরবেলায় এসেছে একদম যে গরম পড়ছে যেটা বলার বাহিরে গরমের মধ্যে এত কষ্ট করে ছোটো বাচ্চা নিয়ে বেঁধে আমার জন্য কষ্ট করে নিয়ে এসেছে তো আমার তো অনেক বেশি ভালো লাগছে আজকে দুপুরবেলা হচ্ছে মানে লাস্ট টাইম হচ্ছে খেয়েছি আরও কয়েক বছর আগে চার পাঁচ দু তিন বছর আগে খেয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কলা পাতা তারপরে কলা পাতার ভিতরে হচ্ছে অনেকগুলো খাবার ভাত তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভুনা আলু ভত্তা ডিম ভাজা তারপরে হচ্ছে মরিচের ভত্তা লুট্টা সুটকি তারপরে হচ্ছে চিকেন তারপরে হচ্ছে মাছ ফ্রাই মানে এখানে থাকে না এরকম কোনো আইটেম থাকে না মানে যার যেরকম ইচ্ছা এরপরে হচ্ছে মানে কচু ভুনাম। তারপরে হচ্ছে আরও অনেকগুলো আইটেম ছিল এটা হচ্ছে মরিচের ভত্তা এই যে কলাপাতার ভিতরে মরিচের ভত্তা অনেকে কিন্তু আবার এই খাবারগুলো কলাপাতার পাতার ভিতরে আলাদা আলাদাভাবে দেয় ভাতগুলো আলাদা দেয় তো সেক্ষেত্রে আসলে আসল টেস্ট যেটা মোচার ভাতের সেটা কিন্তু পাওয়া যায় না সে কারণে হচ্ছে যেটা করতে হয় কি মানে সবগুলা খাবার হচ্ছে সাজিয়ে ভাতের মাঝখানে চারোপাশে দিতে হয় তাহলেই কিন্তু মানে মোচা ভাতের আসল টেস্টটা পাওয়া যায় তো এখানে যেহেতু অনেকগুলো তারপর গরু মাংস ভোনা তারপরে হচ্ছে বুড়ি ভাজা তো আমি যেটা করব আমরা যেহেতু সবাই মিলে খাবো এটা বিশেষ করে কি করে বড় একটা থালের মধ্যে বরকের মধ্যে একসাথে বসেই খেয়ে ফেলে মোচার ভাত খাওয়ার নিয়মটাই হচ্ছে এরকম তো যেহেতু বাচ্চা কাচ্চারা আছে সবাই তো আর একসাথে খাওয়া যাবে না একই থালের মধ্যে সে কারণে হচ্ছে আমি যেটা করছি মাংস আর হচ্ছে এখানে যে মানে ইয়াগুলো আছে খাবারগুলো আছে সেগুলো আমি আলাদা সরিয়ে নিচ্ছি এরপরে ভাতগুলো দিয়ে পরে আমি সবাইকে তরকারিগুলো দিয়ে দেবো এরকমটাই চিন্তা করেছি নর্মালি মোচার ভাত কিন্তু সবাই মিলে একসাথে বসেই খাই একই থালের মধ্যে অনেকটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে অ্যারাবিয়ানরা যেরকম সবাই মিলে একসাথে বসে খাবারগুলো মাঝখানে থাকে তারপরে খায় ওভাবে আসলে খাওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে যা যা আমি খাবো আর কি সবই নিয়ে নিয়েছি এত বেশি মজা হয়েছে আসলে কি বলবো অনেক বেশি মজা হয়েছে সবাই দুপুরবেলা অনেক মজা করে খেয়েছে আসলে মানে গত কয়েক মাস ধরে সবাই যেভাবে আমাকে আসলে কমেন্ট করছে আমি তো চিন্তার মধ্যে পড়ে গিয়েছি আসলে আপনাদের কমেন্ট দেখে আপনারা আমাকে এত মানে কিভাবে নিখুঁতভাবে নোটিস করেন আমি জানি না অনেকেই আমাকে তো কল করে বলছে যে আপু তুমি প্রেগনেন্ট কিনা তুমি প্রেগনেন্ট কি না কমেন্টের মধ্যে তো প্রতিদিন ভিডিও দিলেই দেখা যায় এখন তো ব্লগ ভিডিও আমার কম করা হয় ব্লগ ভিডিও দিলেই দেখা যায় এই কমেন্টগুলো তো এটা দেখো আসলে আমার ভালো লাগে আবার হচ্ছে আবার আমি আসলে চেয়েছিলাম যে একেবারে মানে ডেলিভারির পরে আপনাদেরকে আমি সুখবরটা দিব তবে না আমার ভিউয়ার্সরা কিন্তু আগেই বুঝে গিয়েছে আমার ফেস দেখে তারপরে হচ্ছে জানি না কেমনে কেমনে বুঝে গিয়েছে একদম শুরু থেকেই বুঝে গিয়েছে যেটা সত্য কথা যখন থেকে কমেন্ট মানে আমি জানতে পেরেছি যে মানে নতুন অতিথি আসবে তখন থেকেই দেখি যে মানে হঠাৎ করে আজ কবি কমেন্টটা আসা শুরু হয়ে গিয়েছে আমার ভিডিওতে আমি তো পুরো অবাক আমার ফ্যামিলি মেম্বাররাও অবাক কিভাবে বুঝে মানুষ আমি জানি না মনের কথা বা আমার ফেস দেখে অনেকে বুঝে গিয়েছে যে মানে নতুন অতিথি আসছে তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আসলে চেয়েছিলাম যে একেবারে হলে জানাবো কাউকে জানাবো না এটা তারপরও যেহেতু জেনে অলরেডি গিয়েছে সেটা তো আসলে কিছু করার নাই সবাই দোয়া করবেন আমার জন্য নর্মালি তো এখন অনেক টাইম আছে তারপরেও সবাই যাতে আমি সুস্থ থাকি ভালো থাকি সে দোয়া করবেন আপনারা সবাই তো আজকে হচ্ছে ভাবির বার্থডে ছিল রাতে আমাদের বাসায় দাওয়াত তো সে কারণে হচ্ছে আপু কেক তৈরি করছে আজকের কেকটা আপুই বানাবে আমার বাসায় আমি বানাচ্ছি না কারণ আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করলে বা কেক টেক বানালে আমার পা ব্যথা করে যার কারণে আমি বানাচ্ছি না তো আপু বানিয়ে নিচ্ছি একদম সিম্পল করে একটা ডিজাইন তৈরি করবে আর দেখা যাচ্ছে কি যে মানে আমি যেহেতু এখন বেকিংয়ের কাজটা ছেড়ে দিয়ে এসেছি আসলে সে কারণে আসলে পর্যাপ্ত পরিমাণ কালার বা অন্যান্য জিনিসগুলো স্প্রিঙ্কলারও অনেক কিছুই থাকে একটা কেক ডেকোরেট করতে তো সেই জিনিসগুলো দেখা যায় কি আমার পর্যাপ্ত পরিমাণ থাকে না ডার্ক চকলেট তো আনলেই তো বাচ্চারা খেয়ে ফেলে সে কারণে জিনিসপত্রও কম ছিল যার কারণে যেভাবে যে যা ছিল সেটা দিয়ে আসলে সিম্পল করে একটা কেক তৈরি করেছে চকলেট কেক তো এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আমরা আমাদের বাসায় চলে এসেছি তো আমাদের বাসায় হচ্ছে ইয়াক তৈরি করেছে একটা মিষ্টির ডেজার্ট তৈরি করেছে এরপরে হচ্ছে হালেম তৈরি করেছে মিষ্টির আইটেমটা আমি খাবো না কারণ হচ্ছে আমার আসলে ডায়াবেটিস ইয়া প্রবলেম ডায়াবেটিস ধরা পড়েছে যার কারণে হচ্ছে আমি মিষ্টি আইটেমগুলো এখন তেমন একটা খাই না বললেই চলে তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে রাতের খাবার দিয়ে দিয়েছে সবাই এসেছে আন্টিও এসেছে তারপর আইমানও এসেছে তারপর আমার আম্মু তারপর তারি না আপু দুলাবাই সবাই আছে তো সবাই মিলে একসাথে আসলে মানে রাতের খাবার খাবো আর বার্থডে প্রোগ্রামে তো আপু তো কোনো সময় থাকে না এবারে ফার্স্ট টাইম শুধু ভাবির বার্থডেতে আপু ছিল এর আগে কোনো সময়ই ছিল না তো এখানে হচ্ছে মাটন চিংড়ি মাছ ভুনা চিকেন তারপরে হচ্ছে ভেজিটেবল চিকেন ভেজিটেবলটা অনেক বেশি মজা হয়েছে পোলাও তো সব কিছু করেছে তো আমরা সবাই মিলে একসাথে রাতের খাবারটা খাবো তো খেয়ে আমি আবার বাসায় চলে যাব বাসায় কাজ আছে আমার তো আপু হচ্ছে আগামী কালকে চলে যাবে কারণ বাচ্চাদের স্কুল খোলা বাচ্চাদের স্কুল খোলা থাকলে আসলে খুব একটা বেশি আর করা যায় না ঘোরাঘুরি করা যায় না বা থাকা যায় না দেখা যায় কি বাচ্চাদের স্কুলের প্রবলেম হয়ে যায় এরকম আর কি তো এখানে হচ্ছে প্রত্যেকটা খাবার অনেক ভালো হয়েছে বিশেষ করে চিংড়ি মাছটা আছে আর একটা ভেজিটেবলটা অনেক বেশি মজা হয়েছে আমি তো চিংড়ি মাছ দিয়েই পুরো ভাত খেয়েছি তো এখানে হচ্ছে জাস্ট হচ্ছে অল্প ভাত আমি দুষ্ট আমি করছিলাম যে আমার বাস আমার প্লেটে তরকারি দেওয়া হচ্ছে কিন্তু ভাত দেওয়া হচ্ছে না তো এরপরে হচ্ছে ভাবি ভাত দিচ্ছে আমার তো খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে তো সব আরও সবাই খাচ্ছে ভাইয়া বসেছে তারপরে ফাহিম ওরা বসেছে দুলাভাই বসেছে ফার্স্টে হচ্ছে আমরা মেয়েরা খেয়ে ফেলেছি তো এদিকে হচ্ছে মিনহা বসে লাড্ডু খাচ্ছে বা লাড্ডু অনেক বেশি পছন্দ করে মিষ্টি যে কোনো আইটেমও অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি ও মিষ্টি দেখলেই মানে অনেক বেশি ইয়া হয়ে যায় বড় হলে কি রকম থাকে জানি না তো এখন হচ্ছে কেক কাটবে কেকের কালারটা হচ্ছে মানে ইয়ার মডেল ছিল কী কালার এটা এটা হচ্ছে সি গ্রিন কালার ছিল কালারটা অনেক সুন্দর ছিল একদম সিম্পল করে আবু রকমভাবে ডিজাইনটা করেছে এক জায়গা থেকে আসলে এক আরেক জায়গায় এসে কাজ করাটাও আসলে ইয়া হয়ে যায় একটু ডিফিকাল্ট হয়ে যায় দেখা যায় কি জিনিসপত্র এলোমেলো লাগে এরকম আর কি সবার ক্ষেত্রেই হয় তো এখন হচ্ছে সবাই মিলে বাচ্চা কাচ্চারা সবাই মিলে কেকটা কেটে নেবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে করে সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাকে এত ভালোভাবে নোটিস করেন বা অনেক মানে ইয়া করেন সে এই কারণে কিন্তু আমি অনেক বেশি হ্যাপি সবাই দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস